গুড আফটারনুন পিলামানে, আজির এ ভার্চুয়াল ক্লাসে মু কুমুদিনি নায়ক গভর্নমেন্ট ইউপি স্কুল সাবডগর ব্লক বালিশঙ্করা তরফ তোম সমস্ত এই আজির এই ক্লাস পাই স্বাগত করুছি। প্রথমে নূতন বর্ষ পাই তোমাকে শুভকামনা ও তোমার জীবন মঙ্গলময় হো, সেপাই মোর ভগবান ঠারে প্রার্থনা। আজির বিষয় হচ্ছে গণিত শ্রেণী সপ্তম প্রসঙ্গ জ্যামিতিক ধারণা অঙ্কন। তেমনি আজ আমার তোমার প্রত্যাশিত ফলাফল হচ্ছে টোটি বাহু দত্ত ত্রিভুজ অঙ্কন করে জাণব। দুই বাহুর দৈর্ঘ্য ও সেমানকর অন্তর্গত কোণর পরিমাণ দত্ত থাই ত্রিভুজ অঙ্কন করে জাণব। গোটিয়ে বাহু তার সংলগ্ন কোণ দ্বয় পরিমাণ দত্ত থিলে ত্রিভুজ অঙ্কন আমি করে জাণবা। আমার এটা হচ্ছে কোবাক শর্ত অনুসারে তেমনি আমি অঙ্কন করা পূর্ব প্রথমে টিকি আমি ত্রিভুজ সম্বন্ধে কিছু ধারণা পাইবা, তাপরে যাই আমি অঙ্কন করিবা। আমি আগরু জানিছে বাহুর দৈর্ঘ্য ও কোণ মাপ অনুযায়ী ত্রিভুজ গুড়ি বর্গীকরণ করা যায়। বাহুর দৈর্ঘ্য অনুযায়ী ত্রিভুজ গুড়ি কি প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সেই প্রকার যদি আমি কোণ অনুসারে বি নেবা, আমার তিন প্রকার কোণ আছে, কোণ কোণ গোটে হেলা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ। তাহলে তোমার সপ্তম অধ্যায় যদি পড়া হয়েছি তুমি টিকে তোমার মনে পকে দৌছি ত্রিভুজর কতোটি ধর্ম সম্বন্ধে আমি টিকে মনে পকাইবা। তোমার সপ্তম অধ্যায়ে অছি ত্রিভুজর বহিঃস্থ কোণর পরিমাণ এর অন্তঃস্থ দূরবর্তী কোণ দ্বয়ের পরিমাণর সমষ্টি সঙ্গে সমান। ত্রিভুজর বহিঃস্থ কোণ কোটা, যেতে আমি ত্রিভুজ অঙ্কন করুছু সেতবে আমার ত্রিভুজর বহিঃস্থ কোণ গোটিয়ে বাহুকু যদি আমি লম্বাইবা বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এটা হল বহিঃস্থ কোণ যেটা মু দেইছি তিন নম্বর। অন্তঃস্থ দূরবর্তী কোণ, অন্তঃস্থ দূরবর্তী কোণ কলে কোটা, অন্তঃস্থ মানে এ ভিতর কোণ গুড়াক অন্তঃস্থ এক দুই তিন, কিন্তু অন্তঃস্থ দূরবর্তী কৌছি মানে এক আর দুই নম্বর দিছি, এটা হলো তার অন্তঃস্থ দূরবর্তী কোণ। তার অর্থ হল এই তিন নম্বর কোণর পরিমাণ যেতে এক নম্বর কোণ ও দুই নম্বর কোণ দুইটা কু সমষ্টি সেতে। তোমার হল ত্রিভুজর তিন কোণর পরিমাণ সমষ্টি 180 ডিগ্রি। আমি জানিছি ত্রিভুজর তিন কোণর সমষ্টি এটা এক দুই তিন, তুমি মানে গোটে ত্রিভুজ অঙ্কন করে তাকে মাপি তুমি পরীক্ষা করে দেখিপারিব যে ত্রিভুজর তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি হেউছি কি নাই। তিন নম্বর ধর্ম হল ত্রিভুজর দুই যেকোনসি দুই বাহুর দৈর্ঘ্যর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য ঠারু বৃহত্তর। আমার ত্রিভুজর কতোটি বাহু হচ্ছে তিনোটি, তিনোটি বাহুর দৈর্ঘ্য মানে অছি যোটা দুইটি বাহুর দৈর্ঘ্য এই দুইটি বাহুকে যে মিশাই দিলে তৃতীয় বাহু ঠারু আমার পরিমাণটা অধিক হব, যে কোনসি দুই বাহু এ দুই বাহু কি এ দুই বাহু কি এ দুই বাহু দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু ঠারু বৃহত্তর হব। এপরি আমার তোমার সেই নবম অধ্যায়ে আমি দুইটি ত্রিভুজ সর্বসম হওয়া পাই আবশ্যক শর্ত গুড়িক সম্পর্কে জানিছে, যদি জানি নিলে টিকে তোমাকে ধারণা দিয়ে দৌছি। আমার শর্ত গুড়িক হল গোটিকর গোটি ত্রিভুজর তিনোটি বাহুর দৈর্ঘ্য অন্য তিনোটি বাহুর দৈর্ঘ্য সঙ্গে সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হুয়ে। গোটে ত্রিভুজ দুইটি ত্রিভুজ অছি যদি তার বাহু গুড়াক এ বাহুর পরিমাণ এটার সঙ্গে এটার এটার সঙ্গে সমান হুয়ে তাহলে আমার ত্রিভুজ দুইটি সর্বসম হুঁতি। দুই নম্বর শর্ত হল গোটিকর দুইটি বাহুর দৈর্ঘ্য ও সেমানকর অন্তর্গত কোণর পরিমাণ অন্যটির অনুরূপ অঙ্গ সহ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হুঁতি। গোটিকর দুইটি বাহুর দৈর্ঘ্য দিচ্ছি দুইটি ত্রিভুজ যদি হল গোটিকর দুইটির বাহুর দৈর্ঘ্য মানে ধর এ বাহু এ বাহু এ বাহু এবং সমান হব আর অন্তর্গত কোণ মানে এটা অন্তর্গত কোণ তার পরিমাণ যেতে ডিগ্রি এ তার পরিমাণ যদি সমান হুয়ে তাহলে দুইটি ত্রিভুজ সর্বসম হবে।
তিন নম্বর হল আমার গোটিয়ে ত্রিভুজর গোটিয়ে বাহুর দৈর্ঘ্য তার সংলগ্ন কোণদ্বয়ের পরিমাণ অন্য এক ত্রিভুজর অঙ্গ সহ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। গোটিয়ে গোটিয়ে বাহুর দৈর্ঘ্য মানে এ বাহুর দৈর্ঘ্য এটার সঙ্গে সমান, এর অন্তর্গত মানে সংলগ্ন কোণ এ বাহুর সংলগ্ন কোণ কোটা এইটা এটার পরিমাণ এটার সঙ্গে এটার পরিমাণ এটার সঙ্গে যদি সমান হে তাহলে যাই ত্রিভুজ দুটি সর্বসম হবে। এসব ধারণা কু ব্যবহার করে পিলা মানে আবে আবে আমরা আজ অঙ্কন করিবা। অঙ্কন করিবা পূর্বরু পিলা তুমি তোমার কম্পাস স্কেল সব বাহার করি কি খাতা সব রেডি করে রখ, আমি এবে অঙ্কন করিবা। আমি প্রথম অঙ্কন আমার কোন আছে তিনটি বাহু দত্ত থিলে ত্রিভুজ অঙ্কন করিবা। তিনটি বাহু দত্ত থিলে তার তিন বাহুর দৈর্ঘ্য দত্ত থিলে ত্রিভুজ অঙ্কন করি হব, এটা আমার প্রথম আমার ধর্ম লা ত্রিভুজর যেকোন দুই বাহুর দৈর্ঘ্যর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যটার বৃহত্তর হেউথিব তাহলে যাই আমি ত্রিভুজ অঙ্কন করি পারিবা। পিলা যেতেবেলে আমি অঙ্কন করিবা প্রথমে কোণ করিবা প্রশ্ন কু ভাল ভাবে পড়িবা, আর সেই প্রশ্নর অনুযায়ী গোটে ছোটটে নকশা অঙ্কন করিবা, আর সেই নকশাকু দেখি আমি অঙ্কন করিবা যা আমাকে সুবিধা হব। প্রশ্ন হচ্ছে পিলা মানে ত্রিভুজ এবিসি অঙ্কন কর যাহার এ বি পাঁচ সেন্টিমিটর বি সি ছ সেন্টিমিটর ও সি এ হচ্ছে সাত সেন্টিমিটর। দেখো এটি মু নকশা গোটে করেছি এটি কেছি এবিসি ত্রিভুজ অঙ্কন যে এ বি পাঁচ সেন্টিমিটর এটা হল পাঁচ সেন্টিমিটর বি সি ছ সেন্টিমিটর ও সি এ হল সাত সেন্টিমিটর। মই অঙ্কনরে এটা গোটে ছোট নকশা প্রস্তুত কলি, এবে আমাকে অঙ্কন করিবার এহা সুবিধা হব। অঙ্কন প্রণালী প্রথমে তুমি তো খাতারে নিজে করিকি দেখ কর, প্রথম সোপান হেলা আমি প্রথমে কোটা নেবা অঙ্কন কলা বলে প্রথমে কো মাপটা নেবা। দেখো আমার তিনোটি বাহুর মাপ দিয়েছি, প্রথমে আমি দেখলাম নেইছি সাত সেন্টিমিটার। প্রথমে তুমি কর তুমি খাতারে কর স্কেল সাহায্যে মু হাতরে করুছি তুমি স্কেল দিয়ে কর সাত সেন্টিমিটার গোটিয়ে এখন অঙ্কন কর তার নাম হল এসি। তারপরে আমি কোণ করিবা আমার দ্বিতীয় সোপান হল এক ব্যাসার্ধ করে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ এক চাপ অঙ্কন করিবা। আমার হচ্ছে এ বি পাঁচ সেন্টিমিটার, আমি কেমতি অঙ্কন করিবা আমার যে কম্পাস যন্ত্র আছে বা রাউন্ডর কৌছু তাকে আমি স্কেল কেতে পাঁচ সেন্টিমিটার নেবা। স্কেলর কণ্টা মূলক কোটি রকিবা স্কেলর জিরো পয়েন্ট রকিকি পাঁচ সেন্টির চাপ নেই আমার সেই কণ্টা মূলক এটি থা আঠি গোটে চাপ দেবা পাঁচ সেন্টিমিটার গোটে গোটে পাঁচ সেন্টিমিটার চাপ দেবা। তাপরে আমার তৃতীয় সোপান হল সি কু কেন্দ্র করে ছ সেন্টিমিটার বিসি ব্যাসার্ধ বিশিষ্ট চাপ অঙ্কন কর যেপরি তাহা পূর্বরু অঙ্কা হয়েছে চাপকু ছেদ করিব। মুনি হচ্ছে আমার কেতে ছ সেন্টিমিটার বি সি হবা ছ সেন্টিমিটার আর বি সি কু কোণ করিবা শিশু সে বুই কম্পাস যন্ত্র বা রাউন্ডর কু স্কেল কণ্টা মুনরে রখি ছ সেন্টিমিটার চাপ নেবা আর সেই চাপকু আনিকি এটি আমার তোমার কম্পাস যন্ত্র কণ্টা মুনকু রখি এটি ছেদ করিবা। এটি যে ছেদ বিন্দু হল এটার না দেবা আমি এবে এ বি এটি এসি সাত সেন্টিমিটার এটা হল আমার পাঁচ সেন্টিমিটার এটা ছ সেন্টিমিটার। বর্তমান আমি আবশ্যক ত্রিভুজ এবিসি পাইগলি। ঠিক সেইপরি এবে আমার দ্বিতীয় হেলা ত্রিভুজর দুই বাহুর দৈর্ঘ্য ও সেমানঙ্কর অন্তর্গত কোণর পরিমাণ দত্ত থাই ত্রিভুজ অঙ্কন করিবা। তা হচ্ছে আমার বাহু কোণ বাহু শর্ত বা বাকু বা শর্ত অনুযায়ী আমি এই অঙ্কনটি করিবা। কোণ দিয়া যাইছি এখানে মু তার প্রথমে মু কহিছি যেতেবেলে অঙ্কন করিবা আমি সেই প্রশ্নকু পড়ি ভালো ভাবে তার ছোট নকশা প্রস্তুত করিবা। আমি মু নকশাটি প্রস্তুত করছি দেখো
PQR অঙ্কন করা হব, যার PQ 4 সেমিটর, QR 6 সেমিটর ও PQR কোণ হচ্ছে 60 ডিগ্রি। দেখ, মু প্রথমে নকশা করছি, কিউ PQR ত্রিভুজ অঙ্কন কলি, QR 6 সেমিটর, এটা হল মোর PQR 60 ডিগ্রি, আর PQ বাহু হচ্ছে 4 সেমিটর। এটি হল এটা বাহু গুণ বাহু শর্ত, বা কো বা শর্ত অনুযায়ী এই আমার ত্রিভুজটি অঙ্কন করিবা। আমার এই দেখ, এটি প্রথমে এই ত্রিভুজের এক, হ্যাঁ ত্রিভুজ কেউ কেউ বাহু দৈর্ঘ্য দিয়া যাইছে, এটি কেউ কেউ বাহু দৈর্ঘ্য দিয়া যাইছে PQ আও QR র। কেউ কোণর মাপ দিয়া যাইছে, তাহা দিয়া যাইথিবা বাহু দ্বার অন্তর্গত কোণ হেউছে কি নাই, যেউ কোণ দিয়া যাইছে অন্তর্গত মানে দুইটি বাহুর অন্তর্গত কোণ হচ্ছে নাই, এ বাহু এ বাহুর অন্তর্গত কোণ এটা হেউছি নাই। প্রথম কেউ মাপকু নেই ত্রিভুজ অঙ্কন করিবা সহজ হব, প্রথমে কেউ মাপকু নেই, আমার প্রথমে QR মাপকু নেলে আমাকু ত্রিভুজ অঙ্কন করিবারে সহজ হব। মু প্রথমে QR নেবি, এবে আসিলা অঙ্কন প্রণালী, আমার হলা প্রথম সোপান QR, তুমি অঙ্কন কর তোমার খাতারে, এদে 6 সেমিটর বিশিষ্ট এক QR গোটে রেখাখণ্ড অঙ্কন কর, তার নাম দিও QR, এটা 6 সেমিটর। দ্বিতীয় সোপানে কোণ করিবা, আমার অছি 60 ডিগ্রি কোণ প্রস্তুত করিবা, কিউ কোণটা PQR কোণ অছি 60 ডিগ্রি, এটি আমি তার 60 ডিগ্রি কোণ অঙ্কন করিবা, কিপরি করিবা, প্রথমে আমার যে কম্পাস যন্ত্র বা রাউন্ডর অছি সেথিরে আমি কোণ করিবা, এই এটি তার মুণকু রখি, কোণটা মুণকু রখি এটি গোটিয়ে চাপ দেবা, যেমিতি আউ কম্পাস যন্ত্র হলিব না, যে চাপ অছি সেই চাপ থিব, এটি মু যে এই চাপটা QR কু যে ছেদ করছি তা না দেছি মু S, সে বিন্দুর নাম দেলি S, পুনে সেই কম্পাস যন্ত্র কু আনি এই যে কোণটা মুণ কু রখিবা সেই চাপ কু পুনি এটি ছেদ করিবা, এই ছেদ বিন্দুর নাম দেলি T, এবে এটি কোণ করিবা এই T আর Q বিন্দু কু তো রশ্মি আমি পড়িবা, কেতে হলা 60 ডিগ্রি। তুমি বোধে ষষ্ঠ শ্রেণীতে শিখিথিব আমি কম্পাস যন্ত্র সাহায্যে কিপরি কোণ অঙ্কন করি থাও, এবে অছি কিউ, এবে আমার কোণ করিবা তৃতীয় সোপানে কি অঙ্কন হেগলা, তৃতীয় সোপানে কোণ অছি আমার PQ কত সেন্টিমিটার অছি, PQ 4 সেন্টিমিটার অছি, এই 4 সেমিটর আবেবে আমি আমার তোমার কম্পাস যন্ত্রে নেবা, আউ এটি গোটে চাপ ছেদ করিবা, প্রথমে আমি কোণ করিবা স্কেলরে কম্পাস যন্ত্রে আমি 4 সেমিটর এক চাপ নেই, এটি কোণটা মূলক রখিবা কম্পাস যন্ত্রের, আর এটি 4 সেমিটর এক চাপ করিবা, বিন্দুর নাম দেবা তাহলে আমার 4 সেমিটর, এবে পি আর PQR আমার আবশ্যক ত্রিভুজ পাইগলে, এ হল আমার তৃতীয় অঙ্কন করিবা, আমার তৃতীয় ত্রিভুজ হল গোটিয়ে বাহু ও তার সংলগ্ন কোণদ্বয়ের পরিমাণ দত্ত থিলি আমি ত্রিভুজ অঙ্কন কিভাবে করিবা, এটা হচ্ছে কোণ বাহু কোণ শর্ত অনুসারে আমি এই ত্রিভুজ অঙ্কন করিবা, হচ্ছে ত্রিভুজ ABC অঙ্কন কর যাহার BC 5.4 সেমিটর, আউ ABC কোণ 90 ডিগ্রি ও BCA কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রথমে মু প্রশ্ন অনুসারে গোটি ছোট নকশা প্রস্তুত করেছি,
দেখ এবিসি ত্রিভুজ যে বিসি এটা যে দেছি সি দেছি বিসি 5.4 সেমি এর নকশা দিয়েছি, তা বাদ এ বি সি কোণ এটা 90 ডিগ্রি, আও বি বি সি এ কোণ 60 ডিগ্রি। অঙ্কন করিবা পাই কেতোটি মাপ দিয়া যাইছি, আমার এই ত্রিভুজ অঙ্কন করিবা পাই কেতোটি মাপ দিয়া যাইছি, 1 2 3 কেতোটি মাপ দিয়া যাইছি, 3টি মাপ দিয়া যাইছি। কেউ বার দৈর্ঘ্য দিয়া যাইছি, বি সি বি সি বার দৈর্ঘ্য 5.4 সেমি দিয়া যাইছি, আর কেউ কেউ কোণর পরিমাণ দিয়া যাইছি, এটি এ বি সি কোণ 90 ডিগ্রি, আর বি সি এ কোণ 60 ডিগ্রি দিয়া যাইছি। আমার যে কোণ দুইটির পরিমাণ দিয়া যাইছি, দিয়া যাইথিবা বাহুর সংলগ্ন কোণ অটে কি নুহ, এই বাহুর সংলগ্ন লাগে কি অছি কি নাই, অছি 90 ডিগ্রি, এ বি কোণ ভি অছি, সি কোণ ভি অছি, মানে এটা কোণ বাহু কোণ শর্ত অনুসারে এটা অছি। এবে আমি বর্তমান ত্রিভুজ অঙ্কন করি পারিবা, বর্তমান আমি এবে ত্রিভুজ অঙ্কন করিবা। প্রথম সোপান প্রথমে আমি কোণ নেবা বি সি, তুমি তোমার খাতারে টাড়ো 5.4 সেমি গোটিয়ে রেখা খণ্ড অঙ্কন কর, ই সি। তারপরে আমার দ্বিতীয় সোপারে কোণ অছি, রেখা খণ্ডে বি বিন্দু ঠারে আমার 90 ডিগ্রি কোণ অঙ্কন করিবার অছি। তুমি মানে আমার কম্পাস যন্ত্রে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে জাণিথিব, আমি কেমতি করিবা 90 ডিগ্রি কোণ অঙ্কন কেমতি করিবা, প্রথমে আমি এটি কম্পাস যন্ত্রর কণ্টামূলক এটি রাখিকি গোটিয়ে চাপ অঙ্কন করিবা, তারপরে সেই কণ্টামূলক এটি রাখিবা, আর এটি গোটিয়ে চাপ দেলি, এটা হচ্ছে কেতে 60 ডিগ্রি, তারপরে এই পুরি কণ্টামূলক এটি রাখিলি, সেই চাপ যেমিতি আর কম্পাস বা রাউন্ডর হলিব নাই, যেতিকি অছি সেতি সমান থিব, হলি গলে ভুল হয়ে যাব, এটি আর কি আর গোটে চাপ দেলি, তাহলে আমার কেটে 60, এটা হল 120 ডিগ্রি। এখন আমি বর্ধি এই চাপকু এটি এটি বর্ধিত করিবা উপরকু, আর এইটি এই 60 ডিগ্রি যে পুঁড়ি আনিকি আমি কম্পা মুহকু কণ্টা মুহকু এটি রাখিকি রাউন্ডর এটি গোটে চাপ ছিল, এ কোণ হব, এটা হচ্ছে আমার 120 আর 60 অধা, এটা কেতে হলা, এটা অধা 30 ডিগ্রি, আর এ 60 আর এ 30 মিশিকি হয়ে গেল আমার 90, আর এটা সঙ্গে এটাকু এটা হল আমার 90 ডিগ্রি পাই গেল। সোপান হল এ বি বিন্দুরে, এটি আমার এ সি বিন্দুরে কেতে ডিগ্রি অছি, এটা আমার 90 ডিগ্রি হল, বিন্দুরে এবার 60 ডিগ্রি, কোণ করিবা পুঁ সেই আমার কম্পাস বা রাউন্ডর আনিকি এটি তার কণ্টামূলক রাখিবা, গোটিয়ে চাপ পুঁড়ি এমতি নেবা, আর সেই চাপকু পুঁ এটি কণ্টামূলক রাখি এটি ছেদ করিবা, সমান এ 60 ডিগ্রি এই বিন্দুরু এই বিন্দুকুটা জোড়ি, আর এটা না দেবা আমার এ 60। বর্তমান আমার আবশ্যক ত্রিভুজ এ বি সি পাইগলি, তাহলে বর্তমান আমি তো অঙ্কন করে জাঁলিলে, যদি কাহার কোঠি যদি ডাউট অছি পচার ও জায়গাটে জাঁলিল না, তাহলে কুহ যে মু সেটি বতাইবি, কো জায়গাটে বুঝিল কি না সে জায়গাটে মতো কুহ, মু আউ থরে কহিবি। সমান ত্রিভুজর বহিঃস্থ কোণর পরিমাণ এহার অন্তঃস্থ দূরবর্তী কোণ দ্বার পরিমাণ সমষ্টি সঙ্গে এ কইব কহ, সমান, ভেরি গুড। ত্রিভুজর তিনি কোণর সমষ্টি কেতে ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি,
ত্রিভুজর যে কোনসি দুই বাহুর দৈর্ঘ্যর সমষ্টি তৃতীয় বার দৈর্ঘ্য ঠারু অমিরপুর বৃহত্তর। ভেরি গুড। সমবাহু ত্রিভুজর প্রত্যেক কোণর পরিমাণ কেতে ডিগ্রি? গভর্নমেন্ট হাই স্কুল বিজলি খমন 60 ডিগ্রি। ভেরি গুড। গোটিয়ে ত্রিভুজর তিন বাহুর দৈর্ঘ্য অন্য ত্রিভুজর তিন বাহুর দৈর্ঘ্য সহ সমান হলে ত্রিভুজ দ্বয় দেখন্তি সর্বসম। তো ABC রে এম বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 45 ডিগ্রি হলে সি কোণ কত হব? 45 ডিগ্রি। গোটিয়ে বাহু তার সলগ্ন কোণ দ্বয়ের পরিমাণ দত্ত থিলে ত্রিভুজ অঙ্কন, এই প্রশ্ন তো দেখ এটা কো সত অনুসারে হচ্ছে কোণ বাহু আমার কোণ কোণ বাহু কোণ প্রথমে এটা গোটে কোণ তারপরে এটা বাহু তারপরে কোণ অনুসারে এই ত্রিভুজ আমি অঙ্কন করিবা। কো জায়গায় বুঝিলনি প্রথমে কোটা নেবা? প্রথমে বাহুর দৈর্ঘ্য কু নেবা বিসি বাহুর দৈর্ঘ্যকু নেবা, তারপরে আমার বি বিন্দুরে আমার 90 ডিগ্রি কোণ অঙ্কন করিবা, তারপর সি বিন্দুরে আমার 60 ডিগ্রি কোণ অঙ্কন করিকি আমার বাহুগুলিকে যোড়িবা। কো জায়গায় বুঝিলনি? কো জায়গায় হেলা নাই কুহ। কোশ্চেন আনসার তুমি এটি কোণ করিব? তুমি 90 ডিগ্রি কোণ কম্পাস বা রাউন্ডরে করি জানিছ কি নাই? 90 ডিগ্রি কোণ রাউন্ডরে অঙ্কন করি জানিছ কি নাই? এটি বি বিন্দুরে আমি কোণ করিবা 90 ডিগ্রি কোণ অঙ্কন করিবা, আর এটি সি বিন্দুরে 60 ডিগ্রি। এটা তো 6 ক্লাস পাঠ নেই তোমার গ্রহ কার্য। দেখ মু তোমাকে 3টি প্রশ্ন দিয়েছি ঘরে তুমি করিব। প্রথম প্রশ্ন হচ্ছে গোটিয়ে সমবাহু ত্রিভুজ অঙ্কন করিব যাহার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত আছে 6.3 সেমি, এর প্রত্যেক কোণর পরিমাণ তুমি নির্ণয় করিব। তারপর ত্রিভুজ ABC অঙ্কন কর যাহার BC 7 সেমি, AC 5 সেমি ও সি কোণ 60 ডিগ্রি, আর PQR ত্রিভুজ অঙ্কন কর যাহার QR 5 সেমি, Q 45 ডিগ্রি, আর কোণ 60 ডিগ্রি। তার মানে আজিও এই ক্লাস এটি সমাপ্ত হল, তোমে মানে ধৈর্যর সহ এই ক্লাস দেখিল সেথিপাই মু তোমাকে